আজকের অপারেশনটি খুব ইন্টারেস্টিং এই কারণেই যে একই সাথে তার নাকের হাড় বাঁকা এবং টনসিলের অপারেশনটা আমরা সম্পন্ন করতে যাচ্ছি। ইউসুফ ভাই, আপনার কি কি সমস্যা হতো একটু জানাবেন আমাকে? আমার সমস্যা তো নাকে রক্ত পড়তো, হ্যাঁ, শ্বাসকষ্ট আছে, হ্যাঁ, এবং টনসিলে ব্যথা থাকতো, এই প্রবলেম। আচ্ছা, গলার মধ্যে কি কি কষ্ট হয়? স্যার, আজকে আমাদের পেশেন্ট আছেন মিস্টার ইউসুফ সাহেব, উনি আপনাকে দেখাতে এসেছেন আমাদের ওটিতে আজকে অপারেশন। ওকে মিস্টার ইউসুফ, হাউ আর ইউ? আই এম ফাইন। ইউ আর ফাইন? আচ্ছা, আজকে আমার এই সম্মানিত রোগী, ওনার নাম হচ্ছে ইউসুফ। আজকের অপারেশনটি খুব ইন্টারেস্টিং এই কারণেই যে একই সাথে তার নাকের হাড় বাঁকা এবং টনসিলের অপারেশনটা আমরা সম্পন্ন করতে যাচ্ছি। অনেকেই আমাকে প্রশ্ন করে, স্যার আমার তো নাকের হাড় বাঁকা সমস্যা আছে, আবার গলায় টনসিলের সমস্যা আছে, একসাথে অপারেশনটা করে দেওয়া যায় কিনা? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ, গলার টনসিল এবং নাকের হাড় বাঁকা একই সাথে করা যায় যদি রোগী ফিজিক্যালি ফিট থাকে। অনেক সময় এরকম হয় যে অনেকে প্রবাসে বসবাস করে, দেশে আসছে সংক্ষিপ্ত সময়ের জন্য, ঠিক আছে, হ্যাঁ, তো তাদের কিন্তু একটা তাড়া থাকে যে দ্রুত আবার তার কর্মস্থলে ফিরে যেতে চায়। তো যদি একই সাথে করা সম্ভব হয় তাহলে তার জন্য ভালো, যে কোনো সার্জারিতেই তো কমপ্লিকেশন থাকতে পারে। তাহলে আপনি কিন্তু একবারই ঝুঁকিটা অতিক্রম করে ফেললেন, দুইবার আপনাকে ঝুঁকির মধ্যে যেতে হলো না, এটাও কিন্তু একটা বেনিফিট। ইউসুফ ভাই, আপনার কি কি সমস্যা হতো একটু জানাবেন আমাকে? আমার সমস্যা তো নাকে রক্ত পড়তো, হ্যাঁ, শ্বাসকষ্ট আছে, হ্যাঁ, এবং টনসিলে ব্যথা থাকতো, এই প্রবলেম। আচ্ছা, গলার মধ্যে কি কি কষ্ট হয়? গলার মধ্যে ভারী ভারী লাগে, হ্যাঁ, মানে জাম জাম জামের মতন লাগে, মানে ভারী 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 জাম জাম হয়ে লাগে, তাই তো? বাধা বাধা লাগে, কখনো কি ব্যথা করে? ব্যথা করে, মাঝে মধ্যে ব্যথা, মাছের কাটার মতন, যেমন ছোট ছোট কাটার মতন লাগে, রাইট, মনে যে কিছু একটা খোঁচা লাগছে, খোঁচা লাগছে। আচ্ছা, ওকে, গলার মধ্যে কি শ্লেষ্মা জমে থাকে, কফ তৈরি হয়? হ্যাঁ, কফ তৈরি হয়। আচ্ছা আচ্ছা, অল্প অল্প করে কফ তৈরি হয়। ওকে, ফাইন। তাহলে এই যে কিছু উপসর্গের কথা বললো, গলা মাঝে মধ্যে ব্যথা করছে, গলা একটু মানে শ্লেষ্মা জমে আছে, খোঁচা খোঁচা লাগছে, যেমনটি বলছিল যে মনে হয় যে মাছের কাটার খোঁচা, আবার কিছুদিন পর পরই গলা ব্যথা হচ্ছে, এই জাতীয় উপসর্গ যখন থাকে ধরে নিতে হবে যে হয়তো বা টনসিলের সংক্রমণ থাকতে পারে। তো আমার কাছে যখন এই বর্ণনা করলো, আমি তার গলা চেক করলাম, দেখলাম যে তার টনসিল দুটা হিউজলি এনলার্জড, তার জুগুলো ডায়াগনস্টিক লিম নোড অর্থাৎ ঠিক এই যে এখানে এটা পালপেবল, এরপর হচ্ছে যে তা যেহেতু বারবার সংক্রমণের একটি ইতিহাস রয়েছে, এবং টনসিলের যে কার্ডিনাল ফিচার্স গুলো আমরা দেখলাম, একটি টনসিল যখন ক্রনিক টনসিলাইটিস ফিচার্স থাকে তখন কি কি উপসর্গ দেখা যায়, সবগুলো তার মিল আছে, যে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার টনসিলের সার্জারি করা লাগবে। একই সাথে তার যেহেতু নাক বন্ধ থাকে, হ্যাঁ, নাক দিয়ে দম নিতে করতে হয়, ঘুমার সময় নাক ডাক ডাক করে এবং নাক ডাকারও শব্দ হয়, এবং তার কিন্তু নাক দিয়ে রক্তক্ষরণের একটি ইতিহাস আছে, রক্ত বেশি খরচ হয়, মানে আজ 12 বছর ধরে রক্তক্ষরণ। তো এরকম কন্ডিশনে সাধারণত আমরা নাকটাকে প্রথমে চেক করি, চেক করে দেখলাম যে তার নাকের হাড় বাঁকা রয়েছে এবং সাথে সেপটাল স্পার বলে একটি শব্দ আছে, যে নিচের দিকে হাড়টা একটু বেঁকে যে মিউকাজাকে ইরিটেট করে এবং সেখান থেকে ফ্রিকশনের ফলে দেখা যাচ্ছে যে রক্তক্ষরণ হতে পারে। দিস ইজ কল্ড দ্য এপিক্সটাসিস, অর্থাৎ নাক দিয়ে রক্তক্ষরণের একটি ইতিহাস ওনার রয়েছে, নাক বন্ধের একটি ইতিহাস রয়েছে, এবং গলার সমস্যা রয়েছে, যে কারণে তার নাক এবং গলা দুটোরই অপারেশন করার প্রয়োজন রয়েছে। প্রস্তুতি কিভাবে আমরা নিয়ে থাকি, মূলত একটি সার্জারি করবার আগে রোগীদের একটি সম্মতির প্রয়োজন থাকে, তবে এখানে একটু ব্যতিক্রম ঘটনা যে ওনারা আগেই সিদ্ধান্ত নিয়ে এসেছেন সার্জারি করানোর জন্য, এবং এই সিদ্ধান্তটা কে দিয়েছে আপনাকে? আপনার আমার সিদ্ধান্তটা আমার ওয়াইফে দিয়েছে আপনার কাছে। তাহলে ভাবি হচ্ছে আপনাকে পথ দেখিয়েছে, তো ভাবি আপনাকে অনেক ভালোবাসে, হ্যাঁ। আচ্ছা, তো ভাবি আপনি এই যে আপনার স্বামীর যে কষ্টটা আপনি নিজের মধ্যে খেয়াল করেছেন, নিজের মতন করে দেখেছেন, দেখার পর আপনি কিভাবে তাকে সিলেক্ট করলেন যে কোন চিকিৎসককে দেখানো দরকার, বা কিভাবে আপনার আইডিয়াটা তৈরি হলো কিভাবে? যদি রোগী সব সমস্যা নাই শুনতে পারে, সবকিছু ক্লিয়ারলি নাই বলতে পারে, তো দেখি তো বাইবেল চিন্তা, তখন আমি ইউটিউবে সার্চ করলাম যে নাক কান গলার, তখন দেখি আপনার ভিডিও অনেকগুলা, তো দেখতে দেখতে মানে আপনার প্রতি একটা আগ্রহ হলো আমার, যে আপনার কাছে করাইলে মনে হয়
আমার হাজবেন্ডের চিকিৎসাটা ভালো হবে। আমি প্রথমে দেখতাম ভিডিও গুলা, তখন ও একদিন দেখার পরে সারাদিন খাইতে বললো, দেখে ভিডিও, শুইতে গেল দেখে, নামাজ পড়ে সালাম না ফিরে ভিডিও, সারাদিন আপনার এত বক্ত হয়ে গেছে যে মানে একটু সাহস পেয়েছে। আচ্ছা আচ্ছা, আমি সবসময় চেষ্টা করি নাক কান গলা সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে যেন আমাদের বাংলাদেশের মানুষ একটু কিছুটা ধারণা তৈরি করে বা কিছুটা ধারণা তৈরি হয়, তাতে করে হয় কি যে সিদ্ধান্তটা নিতে সহজ হয়ে যায় যে কোথায় আপনি চিকিৎসা করাবেন, আপনার কি রোগ হয়েছে এবং এই রোগ থেকে কি আদৌ মুক্তি পাওয়া সম্ভব কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায় সবসময়। যে কারণে আমি মেডিকেল সায়েন্সের মতন এই কঠিন রোগগুলোকে একটু সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার একটি মাত্র উদ্দেশ্য, আর সাধারণ যারা মানুষ রয়েছেন তারা রোগ সম্পর্কে সচেতন হবে। আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই আমার সার্থকতা। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা, আর দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি, ঠিক আছে? ভাবি দোয়া করে দিয়েন আপনি। ওকে, সো ভিউয়ার্স আপনারা সবাই দোয়া করবেন আমার এই সম্মানিত ভাই এবং তার পরিবারের জন্য। আসলে তারা একজন প্রবাসী, এই যে দেখুন যারা প্রবাসী থাকে তারা কিন্তু সংসার, তারা পরিবার স্বজন এই দেশ মাতৃকার অনেক মায়া ত্যাগ করে কিন্তু বিদেশে পাড়ি জমায়, উদ্দেশ্য একটি, এই সংসারের উন্নয়ন ঘটানো, এই দেশ এবং জাতির কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দেওয়া, এবং সেই কাজটি তারা করছে। এবং আমি চাচ্ছি আপনাদের পাশে থাকতে, আপনাদের সেবা দিয়ে আপনাদের হৃদয়ে স্থান করে নিতে। আপনারা থাকুন আমাদের সাথে, নিশ্চয়ই আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।